মানুষ মাত্রই সকলেরই রাগ আছে, সকলেরই ক্ষোভ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের সাথে একটা গুণ দিয়েছেন। অনেকগুলো গুণ থাকে বা অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হলো মানুষ রেগে যায়। কিন্তু ফেরেশতারা রাগেন না, মানুষ রেগে যায়, রাগ করে, ক্রোধ আসে মানুষের। আমাদের দেশীয় বা এই উপমহাদেশে একটা প্রবাদ বাক্য আছে, বলে যে রাগলেন তো হেরে গেলেন। আসলে সব রাগই হারার নয়, আবার সব রাগই জেতার নয়। রাগলে জেতাও যায়, আবার রাগলে হেরেও যায়। তো যে রাগের মাধ্যমে মানুষ জিতে যায় সে রাগটা ভালো, সেটা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হতে পারে। আর যে রাগের জন্য মানুষ হেরে যায় সেটা আল্লাহর রহমত হারায়, আল্লাহর দয়া হারায়, আল্লাহর ভালোবাসা হারায়, এবং সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে জান্নাত থেকেও বঞ্চিত হয়, একটা বিষয় পায়, সেটি হলো জাহান্নাম। তো রাগ একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেকের মাঝে আছে। হয়তো এমন কোনো মানুষ নাই যে তিনি রাগ করেন না। স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও রেগে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা দিচ্ছিলেন, তো খুতবা দিতে যে ইহমারাত আইনাহু আলা সাউতুহু ওয়াশতাদ্দা গাদাবুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া খুতবা দিচ্ছিলেন, তার চক্ষু দুটো লাল হয়ে গেল। ইহমারাত আইনাহু আইনুহু ওয়া আলা সাউতুহু, তার আওয়াজগুলো উচ্চ হয়ে গেল। এরপরে ওয়াশতাদ্দা গাদাবু, তার রাগ, তার ক্ষোভ, তার ক্রোধ জটিল আকার ধারণ করলো। কেন? এই রাগটা ছিল মাহমুদ, প্রশংসনীয়, এই রাগটা জরুরি। কারণ যারা সুন্নাত মেনে চলেন না, যারা শরীয়ত মানতে চান না, শরীয়তের ভিতরে নতুন কিছু অনুপ্রবেশ ঘটাতে পছন্দ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগটা ছিল তাদের জন্য। এই ক্ষোভ ঝাড়ার পর, রাগ ঝাড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইন্না খায়রুল হাদীস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবথেকে উত্তম বাণী হলো আল্লাহ তাআলার কালাম, আর সব থেকে উত্তম হেদায়াত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়াত। তাহলে এই দুটো জিনিস, কোরআন এবং সুন্নাহ, এই দুটো জিনিসের বাইরে যখন মানুষ কাজ করে, দুটো জিনিস ছেড়ে, এই দুটো জিনিসের বাইরে বা এই দুটো জিনিসের মাঝে নতুন কিছু অনুপ্রবেশ ঘটিয়ে নতুনত্ব আনয়ন করতে চায়, সেই সকল ব্যক্তিদের জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষোভ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রুদ্ধ হয়েছেন তাদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাগটা মোটেও নিন্দনীয় নয়, আবার এই রাগটা হেরে যাবারও নয়। রাগ বা এটা আরবি শব্দ হলো গাজব, আমরা বলি গজব নাজিল হয় না কেন? এই যে গজব নাজিল হয় না কোনো গজব, এটা হলো গাজব আরবি, যেটা এর বিপরীত শব্দ বাংলা যেটা সেটা হলো রাগ, ক্রোধ, ক্ষোভ। গাজব শব্দের শব্দগত অর্থ হলো দিদ্রহৃতা, সন্তুষ্টির বিপরীতে, মানে এমন কিছু কথা, এমন কিছু কর্ম দেখলাম যেটাতে সন্তুষ্ট হতে পারলাম না, বরং ভিতরে ক্ষোভ জাগলো, এটাকে রাগ বলে, এটাকে গাদাব বলে। গাদাবকে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে লানাত অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাদাব শব্দটাকে লানাত অর্থে ব্যবহার করেছেন। এর পরিভাষায় ইবনে রাজব রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে কোনো খারাপিতে পতিত হওয়ার আশঙ্কায় অনিষ্ট সৃষ্টিকারী থেকে বেঁচে থাকার জন্য অন্তরে অন্তরের রক্ত গরম হয়ে যাওয়া বা অন্তরে ক্ষোভ দানা বাঁধা, এটাকে রাগ বলে বা এটাকে খাতাব বলে। তো সেই হিসেবে আমরা প্রত্যেকটা মানুষই যখন আমাদের পছন্দ মতো কোনো কাজ বা কথা না শুনতে পাই তখন আমাদের ক্ষোভ বেড়ে যায়। তো এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসিনি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু নসিহত করুন, একটু ওয়াজ করুন, নসিহা দিন আমাকে, আমার জীবনের পথেও হতে পারে এমন কিছু দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদার, রাগান্বিত হবে না, কারোর প্রতি ক্ষোভ ছাড়বে না, ক্রুদ্ধ হবে না। ফারাদ্দা যাদালিকে মিরারান, এ কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, দুবার, তিনবার, মানে কয়েকবার উল্লেখ করলেন, কয়েকবারই বললেন, লা তাগদার, লা তাগদার, লা তাগদার, রাগান্বিত হয়েও না, রাগান্বিত হয়েও না, রাগান্বিত হয়েও না। কারণ রাগান্বিত হওয়াটা শয়তানের স্বভাব, স্বাভাবিক এটা একটা বিষয়।
তো রাগান্বিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হতে নিষেধ করেছেন, আবার স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি নিজে বলছেন ওয়াসতাদা গাদাবুহু, তার ক্রোধ চরম উঠে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রাগ করেন, আবার তিনি বলে দিলেন লা তাগদাব, খবরদার কখনো রাগ করো না। ক্রোধ প্রধানত তিন প্রকারের হয়ে থাকে, ক্রোধ বা রাগ যেটা আমরা যেগুলোর সাথে আমরা পরিচিত এটা তিন ভাগে বিভক্ত হতে পারে। প্রথমত হলো আল গাদাবুল মাহমুদ, প্রশংসিত রাগ, মানে যে রাগের মাধ্যমে প্রশংসা পাওয়া যাবে আল্লাহ তাআলার কাছে, যে রাগের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা পাওয়া যাবে, প্রশংসিত মানে সবাই তাকে ভালো বলবে, এমন এক শ্রেণীর রাগ রয়েছে। যে রাগগুলো যেমন আল গাদাবুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আলাত তাগীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সীমা লঙ্ঘনকারীদের উপরে রাগ ঝাড়তেন, ক্রোধ ঝাড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমাদের মতো এক জাতের মানুষকে দেখবেন, নবী সাল্লাল্লাহু তাদের সালাতের চিহ্ন দেখে, ওযুর চিহ্ন দেখে বুঝতে পারবেন যে এরা আমার উম্মত, তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে বলবে উসাইহাবি উসাইহাবি, আরে এগুলো তো আমার সাহাবি বা এগুলো তো আমার অনুসারী, বা অন্য বর্ণনায় রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মতি উম্মতি, এগুলো তো আমার উম্মত, এগুলো তো আমার স্বজাতি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে বলা হবে যে উসাই হাবি বলছেন ঠিক আপনার উম্মত ঠিক, কিন্তু আপনার মৃত্যুর পর আপনার শরীয়তকে পরিবর্তন করেছে এরা। এ কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে যাবেন এবং বলবেন সুবহানাল্লাহু সুবহানাল্লাহু, এদের জন্য ধ্বংস এদের জন্য ধ্বংস। এই রাগটা মাহমুদ, প্রশংসনীয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করেন সীমা লঙ্ঘনকারীদের উপরে, ওরকম আম্বে ইকরাম বল তাদের যারা অবদ্ধ হয়েছে তাদের উপরে আম্বে ইকরাম বলে প্রধান্বিত হয়েছেন, রাগান্বিত হয়েছেন, ক্ষোভ ছেড়েছেন। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 দিনের ওয়াদা দিলেন, তুর পাহাড়ে যাবেন, তার প্রতি ওয়াহী নাযিল করবেন, তাকে কিছু নুসখা দিবেন, তাকে কিছু সহিফা দান করবেন, কিছু বাক্য দিবেন তাকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে 3 দিন থাকলেন, 30 দিন থাকলেন, 30 দিন থাকার পর প্রয়োজন সাপেক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 10 দিন বাড়িয়ে দিলেন, তাহলে হলো 40 দিন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা ছিল বনি ইসরাঈল জাতি, কিন্তু অধৈর্য জাতি, আর এই 10 দিনের ধৈর্য তাদের মধ্যে আসলো না, 10 দিনের ধৈর্য তাদের মধ্যে না এসে তারা গোবৎস পূজা করা শুরু করে দিল। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেখান থেকে আসলেন 40 দিন পর খবর কিন্তু তিনি পেয়েছেন যে আপনার অনুসারীরা বনি ইসরাঈলরা এরা গরু পূজা বাছুর পূজা শুরু করেছে, গোবৎস পূজা করা শুরু করেছে আপনি এখানে। তো 40 দিন পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ফালাম্মা রাজা মুসা ইলা কওমিহি গাদবান আসিফা, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে আসলেন রাগান্বিত অবস্থায়, প্রধান্বিত অবস্থায় আসলেন, গাদবান আসিফা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন যে আলাম্মা রাজা মুসা ইলা কওমিহি গাদবান আসিফা ক্বালা খলফতুমুনি মিন বাদি আজিলতুম আমরা রাব্বিকুম, তাদেরকে বললেন আমার পর আমি চলে গেছি, আমার অনুপস্থিতিতেই তোমরা এত বড় অন্যায় কর্মে লিপ্ত হলে, আল্লাহর আদেশ আসার আগেই তোমরা তাড়াহুড়া শুরু করে দিলে। তিনি তুর পর্বত থেকে যে নুসখা গুলো নিয়ে এসেছিলেন, লাউট গুলো যেগুলো নিয়ে এসেছিলেন, আলওয়াহ আলকাল আলওয়াহা, তিনি যে নুসখা গুলো নিয়ে এসেছিলেন সবগুলো ফেলে দিলেন, ফেলে দিয়ে ওয়াখাদা এবং ধরে নিলেন তার ভাইকে, ওয়াখাদা রাস আখিহি, তার ভাই হারুনের মাথা ধরে টেনে নিজের দিকে টানলেন, টেনে ইসরে যখন তিনি ইয়াদুর রুহু ইলাইহি, মুসা যখন তার ভাইয়ের মাথা ধরে টেনে তার দিকে নিয়ে আসছিলেন রাগ বশত ক্রোধ বশত, যে তুমি থাকতে এত বড় অন্যায় হয়ে গেল, তুমি কি করলে, তোমাকে রেখে গেলাম কি এই জন্য, মানে তিনি রাগে ফুসছেন। এবারে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বালান উম্মা ইন্নাল কওম ইসতাদাফুনি, ও আমার নিজের ভাই আমার মায়ের পেটের ভাই, নিশ্চয় আমার কওমের লোকেরা আমাকে দুর্বল করে ফেলেছে, ওয়াকাদু ইয়াকতুলুনানি, প্রায় তারা আমাকে হত্যা করে ফেলেছিল, আমি যদি শক্ত করে বাধা দিতাম তাহলে আমি এখানেই পড়ে থাকতাম, ওয়াকাদু ইয়াকতুলুনানি, তারা আমাকে প্রায় হত্যা করে ফেলেছিল, তাহলে তুশফিদ বিল আ'দা, আমার বিরুদ্ধে শত্রুদেরকে আনন্দিত করো না, আমাকে অত্যাচারীদের অন্তর্ভুক্ত করো না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড রেগে গিয়েছিলেন, কেন রেগেছিলেন,
হারাম তুমি থাকতেই কেন মূর্তি পূজা শুরু হলো? তার মানে গোবৎস পূজা তুমি থাকতেই কেন শুরু হলো? গোবৎস পূজার বিরুদ্ধে যে মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়েছেন, ক্রোধান্বিত হয়েছেন, মাহমুদ এটা প্রশংসনীয়, এর বিনিময়ে তিনি চাঁদা পাবেন। যে হোকটা কি, যখন মুসার ভাই হারুন বললেন এই অবস্থা, তখন মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার ভাইকেও ক্ষমা করো, আমাদেরকে রহমতের অন্তর্ভুক্ত করে নাও, তুমি তো রহমত দাতা। তাহলে মুসা আলাইহিস সালাম ক্রোধান্বিত হয়েছেন।